আমরা জানি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিশেষত যেমন গিটার, দফ ছাড়া যে কোনো ইনস্ট্রুমেন্ট, এগুলো হারাম। ইউসুফ ইসলাম তিনি গিটার এবং অন্যান্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তার গান অ্যালবাম রচনা করতেছেন। ইউসুফ ইসলাম তিনি কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেছেন, এটা তার খুব ভালো একটা কাজ। কিন্তু তিনি যদি ইদানিং মিউজিক ধরে থাকেন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা তার ভুল একটা কাজ। তিনি যাই করেন সেটা তার দলিল হতে পারে না, তাই না? কিছু কিছু স্কলার তারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে জায়েজ বলছেন। আমাদের বড় বড় স্কলাররা সবাই তার প্রতিবাদ করেছেন, রদ করেছেন, বই লিখেছেন এবং কোরআন হাদিস থেকে প্রমাণ দিয়েছেন যে না, একমুখী দফ ছাড়া সব ইনস্ট্রুমেন্ট শরীয়তে নিষিদ্ধ, এবং তাও ওই দফটা ঈদের দিন বা বিবাহের অনুষ্ঠানে কিশোরদের জন্য বা বালকদের জন্য জায়েজ। কিন্তু গান বাজনাবাদ্যের জন্য এগুলো জায়েজ এটা আমাদের সালাফ কখনো বলেননি। এখন তো নতুন নতুন কত ফাতাওয়া বের হচ্ছে, আর ন মুসলিম হোক আর পুরাতন মুসলিমই হোক অথবা জন্মগত মুসলিমই হোক, কেউ কিছু করলে সেটা দলিল হয়ে যায় না।